ওয়েলকাম স্টুডেন্ট। বর্তমান যুগে লৌহ ইস্পাত শিল্পের যুগ বলা হয়। প্রত্যেকটি নির্মাণ শিল্পের জন্য লোহা এবং ইস্পাত অপরিহার্য। এই কারণে বলা হয় উই লিভ এসেন্সিয়ালি ইন অ্যান এজ অফ আয়রন অ্যান্ড স্টিল। লোহা এবং ইস্পাতের বৈশিষ্ট্যগত সুবিধার জন্য লৌহ এবং ইস্পাত নির্মাণ শিল্পের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিকজ অফ ইটস হার্ডনেস, স্ট্রেংথ অ্যান্ড ডিউরেবিলিটি, বিকজ অফ দ্য ইজি উইথ হুইচ ইট ক্যান বি কাস্ট অ্যান্ড ওয়ার্ক ইন টু এনি ডিজায়ার শেপ, অ্যান্ড বিকজ অফ ইটস রিমার্কেবল চিপনেস, আন্ডার মডার্ন মেথডস অফ প্রোডাকশন আয়রন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়াইডলি ইউজ মেটাল ইন সার্ভিস অফ মেন। অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান ভূমিকা গ্রহণ করে লোহা এবং ইস্পাত। বিশ্বায়নের যুগে সারা বিশ্বের রপ্তানি শিল্প স্থাপনের মূল ভিত্তি লৌহ ইস্পাত। যে কোনো কারখানা নির্মাণে, যন্ত্রপাতি নির্মাণে এবং স্থাপত্য নির্মাণে লোহা অপরিসীম। এ কারণে লৌহ ইস্পাত শিল্পকে নির্মাণ শিল্পের ভিত্তি বা স্ট্রাকচারাল ইন্ডাস্ট্রি বলা হয়। যে কোনো পরিবহন ক্ষেত্রে ব্রিজ, ড্যাম, ব্যবসায়িক কাজকর্মের প্রয়োজনীয় উপকরণ লোহা। কোনো দেশের অর্থনৈতিক বিকাশের জন্য মাথাপিছু লৌহ ইস্পাত উৎপাদনের পরিমাণ নির্ধারণ করা হয়। প্রাচীনকাল থেকে মানুষ লোহা এবং ইস্পাতের ব্যবহার করে চলেছে। ইউরোপের গ্রিক এবং রোমান সভ্যতায় এবং ভারতের আর্য সভ্যতায় লোহা ইস্পাতের ব্যবহারের উদাহরণ পাওয়া যায়। বর্তমানে পৃথিবীর সব রকম শিল্প গড়ে ওঠার জন্য লৌহ ইস্পাত অপরিহার্য। এ কারণে লৌহ ইস্পাত শিল্পকে আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড বা ব্যাকবোন হিসাবে উল্লেখ করা হয়। লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হল লৌহ আকরিক। এছাড়া জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কোক কয়লা, পরিশোধক হিসেবে ব্যবহৃত হয় চুনাপাথর, ডলোমাইট, এবং ধাতু সংকর হিসেবে ব্যবহৃত হয় ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, টাংস্টেন, নিকেল, কোবাল্ট, ভ্যানাডিয়াম, মলিবডেনাম, সীসা এবং অন্যান্য বিভিন্ন খনিজ পদার্থ। এছাড়া লৌহ ইস্পাত প্রস্তুত করতে প্রচুর পরিমাণে জল এবং বালির প্রয়োজন হয়ে থাকে। লৌহ ইস্পাত শিল্পের অবস্থান বা শিল্পীয় গড়ে ওঠার জন্য কাঁচামালের উৎসস্থলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ লৌহ ইস্পাত শিল্পের প্রধান দুটি কাঁচামাল হল লৌহ আকরিক এবং কয়লা। এছাড়াও চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, টাংস্টেন বিভিন্ন খনিজ পদার্থ ব্যবহৃত হয়। এই বিভিন্ন খনিজ পদার্থের অর্থাৎ কাঁচামালের পরিবহন ব্যয় যথেষ্ট বেশি এবং এক টন লৌহ আকরিক প্রস্তুত করতে বর্তমানে প্রায় 4 টন খনিজ পদার্থের প্রয়োজন হয়। অর্থাৎ লৌহ আকরিক শিল্পের কাঁচামালগুলি যে অঞ্চলে পাওয়া যায় সেই অঞ্চলেই লৌহ ইস্পাত শিল্পগুলি গড়ে তোলা সম্ভব। কারণ উৎপন্ন দ্রব্য বা লৌহ এবং ইস্পাত বা অন্যান্য উপজাত দ্রব্যগুলি পরিবহন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন স্থানে পরিবহন করা সম্ভব। সেখানে পরিবহন ব্যয় অনেক কম হয়ে থাকে। স্বাধীনতার আগে থেকে ভারতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলি স্থাপন করা হয়েছে। 1908 খ্রিস্টাব্দে জামশেদপুরে স্থাপিত হয় টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এটি বর্তমানে ভারতে বেসরকারি উদ্যোগে পরিচালিত লৌহ ইস্পাত কারখানা। ভারতে বর্তমানে 9টি বৃহদায়তন লৌহ ইস্পাত উৎপাদন কেন্দ্র রয়েছে। হিন্দুস্তান স্টিল লিমিটেড ভিলায় অবস্থিত, বোকারো স্টিল লিমিটেড টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, একে টিস্কো বলা হয়, এটি অবস্থান করছে জামশেদপুরে। বিশাখাপত্তনম স্টিল প্রজেক্ট অবস্থান করছে বিশাখাপত্তনমে। হিন্দুস্তান স্টিল লিমিটেড রাউরকেলা। ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ইস্কো, এটি অবস্থান করছে কুলটি এবং বানপুরে। বিশ্বেশ্বরয়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড অবস্থান ভদ্রাবতী। সালেম স্টিল প্ল্যান্ট সালেমে অবস্থিত এবং হিন্দুস্তান স্টিল লিমিটেড অবস্থান দুর্গাপুরে। দুর্গাপুরে লৌহ ইস্পাত কারখানাটিকে জার্মানির রূঢ় শিল্পাঞ্চলের সদৃশ হিসাবে একে ভারতের রূঢ় বলা হয়। বর্তমানে ভারতের লৌহ ইস্পাত শিল্পের আলোচনাতে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর আলোচনাটি করে নেওয়া ভালো। ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির জন্য 1973 সালে ভারত সরকার স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেল নামে একটি সংস্থা গঠন করে। সংস্থাটির কাজ হল ইস্পাত শিল্পের সর্বাঙ্গীন উন্নয়ন, যেমন সুষ্ঠু উৎপাদন, বণ্টন এবং বাণিজ্য। 1978 সালে 1 মে ভারতের সবকটি সরকারি ইস্পাত কারখানাকে সেলের অধীনে আনা হয়। ভিলাই, রাউরকেল্লা, বোকারো, দুর্গাপুর, বানপুর, কুলটি। দুর্গাপুরের হিন্দুস্তান অ্যালয় স্টিল সালেম স্টিল প্ল্যান্টের পরিচালনাভার সম্পূর্ণরূপে সেলের উপর ন্যস্ত করা হয়। 1986 সালের জানুয়ারি মাসে সেল মহারাষ্ট্র ইলেকট্রস মেল্ট লিমিটেড নামে একটি ক্ষুদ্র লৌহ ইস্পাত কারখানা এবং 1989 সালে আগস্ট মাসে বিশ্বেশ্বরয়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড এর নিয়ন্ত্রণভার গ্রহণ করে।
বর্তমানে জামশেদপুরের টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ছাড়া ভারতের সবকটি ইস্পাত কারখানায় সেলের দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত। 1999-2000 সালে সেল পরিচালিত লৌহ ইস্পাত কারখানা থেকে মোট 11.1 লক্ষ টন লৌহপিণ্ড, 102 লক্ষ টন ইস্পাত পিণ্ড এবং 88.3 লক্ষ টন বিক্রয়যোগ্য ইস্পাত উৎপাদন করা হয়েছিল। ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলির অবস্থান লক্ষ্য করলে দেখা যায়, ভারতের পূর্বাংশে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় 5টি বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা এবং 1টি শঙ্কর ইস্পাত উৎপাদনের কারখানা গড়ে উঠেছে। ভারতের অধিকাংশ লৌহ ইস্পাত কারখানা পূর্ব ভারতে গড়ে ওঠার বা কেন্দ্রীভূত হওয়ার প্রবণতাকে আলফ্রেড ওয়েবারের শিল্পস্থানিকতা তত্ত্ব বা লোকেশনাল ফ্যাক্টর হিসেবে ব্যাখ্যা করা সম্ভব। লৌহ ইস্পাত শিল্পের যাবতীয় কাঁচামাল এবং অবস্থানগত অন্যান্য সুযোগ সুবিধা পূর্ব ভারতে বর্তমান, তাই এই অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পগুলির একদেশিকতা বা অবস্থান নির্ধারণ করেছে। পূর্ব ভারতে লৌহ ইস্পাত কারখানাগুলি স্থাপনের কারণগুলি আলোচনা করছি। পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র স্থাপনের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কাঁচামালের উপস্থিতি। লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত কাঁচামালগুলির ওজন হ্রাস পায় বলে লৌহ ইস্পাত শিল্পগুলি স্থাপন করা হয়েছে কাঁচামালের উৎসের সন্নিকটে। 1 টন ইস্পাত উৎপাদন করতে প্রায় 5 টন কাঁচামালের প্রয়োজন হয়। তাই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের পণ্যসূচক বা মেটেরিয়াল ইন্ডেক্স 1-এর বেশি, প্রায় 5.1 টন ইস্পাত উৎপাদন করতে 2 মেট্রিক টন লৌহ আকরিক, 2 মেট্রিক টন কয়লা এবং প্রায় 1.5 থেকে 2 মেট্রিক টন চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ ইত্যাদির প্রয়োজন হয়। এ কারণে কাঁচামালের পরিবহন ব্যয় হ্রাস করতে শিল্পকেন্দ্রগুলিকে স্থাপন করা হয়েছে কাঁচামালের উৎস স্থলে। জার্মান অর্থনীতিবিদ আলফ্রেড ওয়েবারের শিল্পস্থানিকতা তত্ত্ব অনুযায়ী লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলি পরিবহন ব্যয় সংকোচনের উদ্দেশ্যে আকরিক লোহা এবং কয়লা উৎপাদক অঞ্চলে স্থাপন করা হয়েছে। ভারতে আকরিক লোহা উৎপাদক অঞ্চলগুলি ওড়িশা এবং ঝাড়খণ্ডে অবস্থান করছে। ওড়িশার কেওনঝড়, ময়ূরভঞ্জ, সুন্দরগড়, কটক জেলার গুরুময়সানি, সুলাইপাত, বাদামপাহাড়, কিরিবুরু এবং ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার গুয়া, নোরামন্ডি, চিড়িয়া, পানসিরাপুরু, জামদা প্রভৃতি স্থানে লৌহ আকরিক উৎপাদন করে। আকরিক লোহা উৎপাদনে ওড়িশা ভারতে প্রথম স্থান অধিকার করে এবং ঝাড়খণ্ড 5ম স্থান অধিকার করে। অন্যদিকে কয়লা উৎপাদনে ঝাড়খণ্ড ভারতে প্রথম স্থান অধিকার করে, ওড়িশা 3য় এবং পশ্চিমবঙ্গ 7ম স্থান অধিকার করে। ঝাড়খণ্ডের ঝরিয়া, পূর্ব এবং পশ্চিম বোকারো, রামগড়, উত্তর দক্ষিণ করণপুরা এবং অন্যদিকে ওড়িশায় তালচের, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ ভারতের প্রধান কয়লা খনি অঞ্চল। পূর্ব ভারতের এই 3টি রাজ্যে কয়লা ধৌতাগার বা ওয়াশিং প্ল্যান্ট এবং অন্যদিকে কয়লা থেকে কোক উৎপাদনের কারখানা দুর্গাপুরে স্থাপন করা হয়েছে। অর্থাৎ আকরিক লোহা এবং কয়লার সহজলভ্যতার কারণে ভারতের পূর্বাংশে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলি কেন্দ্রীভূত। এছাড়াও লৌহ ইস্পাত শিল্প উৎপাদনের জন্য অন্যান্য কাঁচামালের সুবিধা পূর্ব ভারতে পাওয়া যায়। ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্যে চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। চুনাপাথর পাওয়া যায় ঝাড়খণ্ডের পালামু এবং উড়িষ্যার সুন্দরগড় জেলার গাংপুর থেকে। ডলোমাইট পাওয়া যায় উড়িষ্যার সম্বলপুর জেলার হাতিবাড়ি, সুলাই, বেলদি এবং সুন্দরগড় জেলার বীরমিত্রপুর থেকে। ম্যাঙ্গানিজ উৎপাদন করা হয় ওড়িশার কেওনঝড় জেলার জামদা, জোড়া, সুন্দরগড় জেলার পানপোষ, ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলা থেকে। ক্রোমিয়াম পাওয়া যায় ওড়িশার কটক, কেওনঝড়, ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলা থেকে। এছাড়াও পূর্ব ভারতে জলজ সম্পদের সহজলভ্যতা রয়েছে। এছাড়া লৌহ ইস্পাত উৎপাদনের জন্য প্রচুর জলের প্রয়োজন হয়। পশ্চিমবঙ্গের দামোদর নদ, ঝাড়খণ্ডের সুবর্ণরেখা এবং খড়কাই নদী, তিনুঘাটের বাঁধ, উড়িষ্যার ব্রাহ্মণী নদী এবং তার উপনদী শঙ্খের ওপর নির্মিত জলাধার থেকে জল পাওয়ার সুবিধা রয়েছে। এছাড়া লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলিতে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হয় পশ্চিমবঙ্গের দুর্গাপুর, ঝাড়খণ্ডের বোকারো, পাত্রাতু এবং উড়িষ্যার হীরাকুন্দ জলবিদ্যুৎ কেন্দ্র থেকে। এছাড়াও লৌহ ইস্পাত উৎপাদনের জন্য উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে কাঁচামাল শিল্পকেন্দ্রে আনা এবং উৎপন্ন ইস্পাত বিক্রয়কেন্দ্রে পাঠানোর সুবিধা রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের কলকাতা, হলদিয়া এবং ওড়িশার পারাদ্বীপ বন্দরের নৈকট্য পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র স্থাপনের সহায়তা করেছে। ভারতে বর্তমানে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলি স্থাপনের গুরুত্বপূর্ণ কারণগুলি নিয়ে এখন আলোচনা করছি। হিন্দুস্থান স্টিল লিমিটেড ভিলাইয়ে অবস্থিত। ছত্তিশগড়ের দুর্গ জেলায় ভিলাইয়ে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের কারিগরি সহায়তায় কারখানাটি স্থাপন করা হয়েছে। বর্তমানে উৎপাদনের বিচারে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র ভিলাইয়ে অবস্থিত।
এখানে কারখানা গড়ে ওঠার জন্য যেসব অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্তমান রয়েছে সেগুলি হলো ভিলাই থেকে 40 কিলোমিটার দূরে ছত্তিশগড় রাজ্যের দাল্লির রাজহারা থেকে লৌহ আকরিক পাওয়া সম্ভব, নিকটবর্তী ঝুড়িয়া, রানীগঞ্জ এবং কোরবা থেকে কয়লা পাওয়া যায় এবং কোরবা থেকে তাপবিদ্যুৎ সরবরাহ করা হয়, ছত্তিশগড় এবং বিলাসপুরে চুনাপাথর এবং ডলোমাইট পাওয়া যায়, ভান্ডারা এবং বেলাঘাটের ম্যাঙ্গানিজ এখানে রেলপথে পরিবহন করে আনা হয়, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং মধ্যপ্রদেশের সুলভ শ্রমিক স্থানীয় তুন্ডালা জলাধারের জল এবং বিশাখাপত্তনমের বন্দরের মাধ্যমে রপ্তানির সুযোগ সুবিধা রয়েছে। এছাড়া রেলপথে কাঁচামাল পরিবহন এবং উৎপন্ন ইস্পাত ভারতের সর্বত্র পরিবহন করা সম্ভব হয়। বোকারো স্টিল লিমিটেড স্থাপন করা হয়েছে বোকারোতে, উৎপাদনের বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম লৌহ ইস্পাত উৎপাদন কেন্দ্র। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সোভিয়েত ইউনিয়নের সহায়তায় কারখানাটি স্থাপন করা হয়েছে। এখানে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র স্থাপনের গুরুত্বপূর্ণ কারণগুলি হল নিকটবর্তী সিংভূম জেলার কিরিবিরু এবং ময়ূরভঞ্জ জেলার লৌহ আকরিক পাওয়া যায়, ঝুড়িয়া এবং স্থানীয় বোকারো খনির কয়লা, ঝাড়খণ্ডের ভবনাথপুর এবং ডালটনগঞ্জের চুনাপাথর, ছত্তিশগড়ের বিলাসপুরের নিকটস্থ ম্যাঙ্গানিজ এবং ডলোমাইট পাওয়ার সুবিধা রয়েছে। এছাড়া দামোদর ভ্যালি কর্পোরেশনে জলবিদ্যুৎ উৎপাদন হয় এবং বোকারো তাপবিদ্যুৎ থেকে সহজে বিদ্যুৎ পাওয়া যায়, তিনুঘাট বাঁধের জল এবং ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং মধ্যপ্রদেশের সুলভ শ্রমিক পাওয়া সম্ভবপর হয়। বোকারো শিল্পাঞ্চলের নিকটবর্তী বন্দর হিসেবে কলকাতা এবং হলদিয়া বন্দরের মাধ্যমে আমদানি এবং রপ্তানির সুবিধা রয়েছে। এছাড়াও সড়কপথ এবং রেলপথের মাধ্যমে সর্বত্র যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা সম্ভব। এরপর আলোচনা করব টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি সম্পর্কে, একে টিস্কো বলা হয়। জামশেদজি টাটার প্রচেষ্টায় 1907 সালে ঝাড়খণ্ডের জামশেদপুরে সুবর্ণরেখা এবং তার উপনদী খরকাই নদীর সঙ্গমস্থলে ভারতের বৃহত্তম বেসরকারি ইস্পাত শিল্প কেন্দ্রটি স্থাপন করা হয়। 1911 সাল থেকে এই কারখানায় উৎপাদন শুরু হয়। উৎপাদনের বিচারে এটি ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র এবং তৃতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানা। এখানে ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার কারণগুলির মধ্যে লৌহ আকরিকের প্রাচুর্য, উন্নত মানের লৌহ আকরিক পাওয়া যায় উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার গুরুময়সানি, বাদাম পাহাড়, বোনাই, কেওনঝড় এবং ঝাড়খণ্ডের পশ্চিমাংশের গোয়া এবং নোয়ামুন্ডি জেলা থেকে। কয়লার প্রাচুর্য, এই কারখানার 180 কিলোমিটার উত্তর পূর্বে ঝুড়িয়া থেকে অত্যন্ত উন্নত মানের কোক কয়লা কোম্পানির নিজস্ব খনি থেকে এখানে আনার সুবিধা রয়েছে। অন্যান্য খনিজ পদার্থের মধ্যে চুনাপাথর, ডলোমাইট এবং ম্যাঙ্গানিজ সহজলভ্য। উড়িষ্যার বীরমিত্রপুর, পানপোষ এবং গাংপুরের চুনাপাথর, ডলোমাইট এবং ম্যাঙ্গানিজ পাওয়া যায়। সুবর্ণরেখা এবং তার উপনদী খরকাই থেকে এবং ডিমন লেক থেকে প্রয়োজনীয় জল সংগ্রহ করা হয়। উন্নত পরিবহন ব্যবস্থা হিসাবে এই শিল্পকেন্দ্র খনি অঞ্চল এবং অন্যান্য শিল্প অঞ্চলের সাথে রেলপথ এবং সড়কপথে সংযুক্ত। এই শিল্পাঞ্চলে 250 কিলোমিটার দূরত্বের মধ্যে কলকাতা বন্দর অবস্থান করায় এবং সড়কপথ এবং রেলপথের সাহায্যে শিল্পকেন্দ্রটি কলকাতা বন্দরের সাথে সংযুক্ত হওয়ার বিশেষ রপ্তানি এবং আমদানির সুবিধা পেয়ে থাকে। শ্রমিকের সহজলভ্যতা, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ থেকে প্রচুর পরিমাণে সুলভ শ্রমিক সরবরাহ করা হয়। নিকটবর্তী কলকাতা শিল্পকেন্দ্র থেকে দক্ষ প্রযুক্তিবিদ পাওয়ার সুবিধা রয়েছে। অনুসারী শিল্পের স্থাপন, জামশেদপুরে ইস্পাত নির্ভর করে বহু ছোট ছোট কারখানা স্থাপন করা হয়েছে। এখানকার টেলকো কারখানা ভারতের সবচেয়ে বড় মোটর এবং ট্রাক নির্মাণ কারখানা। এছাড়াও ইস্পাত উৎপাদন কারখানাকে কেন্দ্র করে অনেক ইঞ্জিনিয়ারিং কারখানা বিকাশ লাভ সম্ভবপর হয়েছে জামশেদপুরে এবং কলকাতা শিল্পাঞ্চলে। এছাড়াও পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের ঘন বসতিপূর্ণ অঞ্চল এবং শিল্পকেন্দ্রে ইস্পাতজাত দ্রব্যের যথেষ্ট চাহিদা রয়েছে। এরপর আলোচনা করব বিশাখাপত্তনম স্টিল প্রজেক্ট। এই কারখানাটি গড়ে উঠেছে বিশাখাপত্তনমে সমুদ্র উপকূলের সন্নিকটে। উৎপাদনের বিচারে এটি ভারতের চতুর্থ বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের আর্থিক এবং কারিগরি সহায়তায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কারখানাটি স্থাপন করা হয়েছে। 1971 খ্রিস্টাব্দে কারখানাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও 1992 সাল থেকে এখানে বাণিজ্যিকভাবে ইস্পাত উৎপাদন করা হয়। কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা 60 লক্ষ মেট্রিক টন। এখানে লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণগুলির মধ্যে অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা, কুর্নুল, নেল্লর এবং ছত্তিশগড়ের বাইরালিয়া থেকে লৌহ আকরিক পাওয়া যায়। অন্ধ্রপ্রদেশের সিঙ্গারেনি, ওড়িশার তালচেরের কয়লা এখানে আনা সম্ভব হয়েছে। বালাঘাট এবং শ্রীকাকুলামের ম্যাঙ্গানিজ, গুন্টুর এবং আদিলাবাদের চুনাপাথর ও ডলোমাইট, তুঙ্গভদ্রা প্রকল্পের বিদ্যুৎ, স্থানীয় সুলভ শ্রমিক
এবং রেলপথ ও সড়কপথে বিভিন্ন শিল্প অঞ্চলের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব। তুঙ্গভদ্রা প্রকল্পের মাধ্যমে জলাধারের জল ব্যবহারের সুবিধা রয়েছে। বিশাখাপত্তনম বন্দরের মাধ্যমে আমদানি এবং রপ্তানির সুবিধা পাওয়া সম্ভব হয়েছে। 1999-2000 সালে এই কারখানায় 27.12 লক্ষ মেট্রিক টন ইস্পাত পিণ্ড এবং 23.75 লক্ষ মেট্রিক টন বিক্রয়যোগ্য ইস্পাত প্রস্তুত করা হয়েছিল। এরপর আলোচনা করব রাউরকেল্লায় অবস্থিত হিন্দুস্থান স্টিল লিমিটেড কারখানাটি সম্পর্কে। 1956 খ্রিস্টাব্দে ওড়িশার সুন্দরগড় জেলায় ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লায় জার্মানির প্রযুক্তিগত সহায়তায় কারখানাটি স্থাপন করা হয়েছে। এখানে ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণগুলি হল ময়ূরভঞ্জ, বোনাই এবং কেওনঝড়ের লৌহ আকরিক পাওয়ার সুবিধা রয়েছে। ঝাড়খণ্ডের ঝরিয়া, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ এবং ওড়িশার তালচেরের কয়লা পাওয়া যায়। বীরমিত্রপুরে চুনাপাথর এবং ডলোমাইট পাওয়া যায়। কালাহান্ডির ম্যাঙ্গানিজ এবং ব্রাহ্মণী নদীর জল পাওয়ার সুবিধা রয়েছে এবং হীরাকুণ্ড প্রকল্প থেকে জলবিদ্যুৎ সরবরাহ করা হয়। এছাড়াও ওড়িশা, পশ্চিমবঙ্গের সুলভ শ্রমিকের সহায়তা এবং পারাদ্বীপ বন্দরের মাধ্যমে আমদানি এবং রপ্তানির সুবিধা রয়েছে। এই কারখানাটি স্থাপনের জন্য পরিবহনের দোলক নীতি সহায়তা করেছে। ওড়িশায় উৎপাদিত লৌহ আকরিক রেল পরিবহনের মাধ্যমে বানপুরে ইস্কো প্ল্যান্টে পাঠানো হয় এবং রানীগঞ্জে উৎপাদিত কয়লা ওই ওয়াগনের মাধ্যমেই ফিরিয়ে নিয়ে আসা হয় রাউরকেলাতে। অর্থাৎ পরিবহন ব্যয় সংকোচনের মাধ্যমে পরিবহনের দোলক নীতি ব্যবহার করে রাউরকেল্লা এবং বোকারোতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র স্থাপন করা সম্ভবপর হয়েছে। 1999-2000 সালে রাউরকেল্লাতে 15.80 লক্ষ মেট্রিক টন ইস্পাত পিণ্ড এবং 11.7 লক্ষ মেট্রিক টন বিক্রয়যোগ্য ইস্পাত উৎপাদন করা হয়েছিল। এরপর আলোচনা করব ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এই কারখানাটিকে বলা হয় ইস্কো। বার্নপুরে অবস্থিত ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি 1953 সালে ভারতের লৌহ ইস্পাত কোম্পানি এবং স্টিল কর্পোরেশন অব বেঙ্গল এই দুটি প্রতিষ্ঠানের সংযুক্তির ফলে গড়ে ওঠে। 1972 সালে ভারত সরকার এই কারখানাটিকে অধিগ্রহণ করায় এটি সেলের অধীনস্থ একটি কারখানা। শিল্প স্থাপনের কারণগুলি নিয়ে আলোচনা করছি। লৌহ আকরিক। এই কারখানাটির জন্য লৌহ আকরিক পাওয়া যায় ঝাড়খণ্ডের সিংভূম এবং ওড়িশার ময়ূরভঞ্জ থেকে। কয়লা পাওয়া যায় ঝাড়খণ্ডের ঝরিয়া এবং স্থানীয় রানীগঞ্জের উৎকৃষ্ট মানের কয়লা। এছাড়াও অন্যান্য খনিজ পদার্থ হিসেবে গাংপুর এবং বীরমিত্রপুরের ম্যাঙ্গানিজ ও চুনাপাথর, ওড়িশার সুন্দরগড় জেলার ডলোমাইট পাওয়া যায়। শক্তি সম্পদের সহজলভ্যতার জন্য নিকটবর্তী ডিবিসি প্রকল্পের বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শক্তি সরবরাহ করা হয়। জাতীয় সড়ক এবং রেলপথের মাধ্যমে কলকাতা বন্দর এবং খনি অঞ্চলের সাথে সংযুক্ত। এই কারখানাটির জন্য প্রয়োজনীয় জল সরবরাহ করা হয় দামোদর এবং বোকারো নদ থেকে। কলকাতা বন্দর সড়কপথে এবং সরাসরি রেলপথে এই শিল্পাঞ্চলের সাথে সংযুক্ত থাকায় দ্রব্য আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে সুবিধা হয়। এছাড়াও কুলটি এবং চিত্তরঞ্জনের রেল ইঞ্জিন, পাইপ এবং ওয়াগনের কারখানা, এছাড়াও আসানসোল দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র এখানে প্রস্তুত ইস্পাতের চাহিদা বজায় রেখেছে। পশ্চিমবঙ্গ, বিহার এবং ওড়িশার সুলভ শ্রমিক এই শিল্পকেন্দ্র স্থাপনে সহায়তা করেছে। এরপর আলোচনা করব বিশ্বেশ্বরয়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড। ভদ্রাবতীতে এই কারখানাটি স্থাপন করা হয়েছে। কর্ণাটকের ভদ্রাবতীতে ভদ্রা নদীর তীরে কারখানাটি স্থাপন করা হয়েছে। স্বাধীনতার আগে 1923 খ্রিস্টাব্দে কারখানাটি স্থাপন করা হয়েছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে ভারত সরকার এই কারখানাটি গ্রহণ করে এবং বিশ্বেশ্বরয়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড নামে কারখানাটি পরিচিত হয়। এটি মূলত সেলের অধীনস্থ একটি শঙ্কর ইস্পাত অ্যালয় স্টিল উৎপাদন কারখানা। এখানে ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণগুলির মধ্যে বাবা উদান পাহাড় থেকে লৌহ আকরিক সরবরাহ করা হয়, ভান্ডিকুড্ডার চুনাপাথর এবং ডলোমাইট পাওয়া যায়, শিমোগা এবং চিত্রদুর্গ অঞ্চলের ম্যাঙ্গানিজ, ভদ্রা নদীর জল এবং স্থানীয় সুলভ শ্রমিকের সহজলভ্যতা রয়েছে। সড়কপথ এবং রেলপথের মাধ্যমে উন্নত পরিবহন ব্যবস্থা এই শিল্পাঞ্চল গড়ে ওঠার ক্ষেত্রে সহায়তা করেছে। কয়লার অভাবে নিকটবর্তী শিমোগা এবং কাদুরের কাঠ এনে কাঠ কয়লা প্রস্তুত করে ইস্পাত শিল্পে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে শিবসমুদ্রম, শিমোগা, যোগ, মেত্তুর ইত্যাদি জলবিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কোচি এবং নিউ ম্যাঙ্গালোর বন্দরের মাধ্যমে আমদানি এবং রপ্তানির সুবিধা রয়েছে। 1999-2000 সালে এখানে 76,000 মেট্রিক টন শঙ্কর ইস্পাত উৎপাদন করা হয়েছিল। এরপর আলোচনা করব সালেম স্টিল প্ল্যান্ট সম্পর্কে। তামিলনাড়ুর সালেমে 1973 খ্রিস্টাব্দে কারখানাটি স্থাপন করা হয় এবং 1982 সাল থেকে এখানে উৎপাদন শুরু হয়। মূলত শঙ্কর ইস্পাত উৎপাদন কারখানা। এখানে ইস্পাত কারখানা স্থাপনের অনুকূল ভৌগোলিক কারণগুলির মধ্যে
সালেম এবং তিরুচিরাপল্লির লোহাকরিক, চুনাপাথর এবং ডলোমাইটের সহজলভ্যতা, নেভেলির লিগনাইট কয়লা থেকে তাপবিদ্যুতের সহজলভ্যতা, বালাঘাট থেকে ম্যাঙ্গানিজ পাওয়া যায় এবং স্থানীয় চাহিদার সাথে উন্নত যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা এই কারখানাটি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চেন্নাই বন্দরের মাধ্যমে আমদানি এবং রপ্তানির সুযোগ সুবিধা রয়েছে। এখানে উন্নত মানের স্টেনলেস স্টিলের চাদর প্রস্তুত করা হয়। 1999-2000 সালে এখানে 1.52 লক্ষ টন বিক্রয়যোগ্য ইস্পাত উৎপাদন করা হয়েছিল। এরপর আলোচনা করব হিন্দুস্তান স্টিল লিমিটেড। এই কারখানাটি স্থাপন করা হয়েছে দুর্গাপুরে। এই কারখানাটিকে দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট বলা হয়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় দুর্গাপুরের দামোদর নদীর তীরে ব্রিটিশ প্রযুক্তির সহায়তায় কারখানাটি স্থাপন করা হয়েছে। এখানে লৌহ ইস্পাত কারখানা স্থাপন করার কারণগুলির মধ্যে ঝাড়খণ্ডের সিংভূম এবং ওড়িশার ময়ূরভঞ্জ জেলার লৌহ আকরিক পাওয়া যায়। দুর্গাপুরের লৌহ ইস্পাত কারখানাটি স্থাপন করার জন্য পরিবহনের দোলক নীতি ব্যবহার করে রাউরকেল্লা থেকে লৌহ আকরিক পরিবহন করা হয় এবং রানীগঞ্জে উৎপাদিত কয়লা রাউরকেল্লায় পরিবাহিত হয়। অর্থাৎ শিল্প স্থাপনের জন্য পরিবহনের দুর্লভ নীতি যথেষ্ট সহায়ক হয়েছে। স্থানীয় রানীগঞ্জে উৎপাদিত উন্নত মানের কয়লা পাওয়ার সুবিধা, বীরমিত্রপুর এবং গানপুরের ম্যাঙ্গানিজ এবং চুনাপাথর পাওয়ার সুবিধা রয়েছে। ওড়িশার সুন্দরগড় এবং পশ্চিমবঙ্গের জয়ন্তী পাহাড় থেকে ডলোমাইট সংগ্রহ করা হয়। লৌহিস্পাত শিল্পকেন্দ্রের জন্য প্রয়োজনীয় জল দামোদর নদী থেকে পাওয়া যায়। এছাড়াও দামোদর ভ্যালি কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে এবং জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। স্থানীয় সুলভ শ্রমিকের সাথে রেলপথ এবং সড়কপথে পরিবহন ব্যবস্থা এই শিল্পকেন্দ্র স্থাপনে যথেষ্ট সহায়তা করেছে। কলকাতা শিল্পাঞ্চলে উৎপন্ন ইস্পাতের চাহিদা এবং কলকাতা বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানির সুযোগ সুবিধা থাকার জন্য শিল্পোন্নতিতে সাহায্য করেছে। ভারতে বর্তমানে যে সমস্ত শঙ্কর ইস্পাত উৎপাদন কারখানাগুলি রয়েছে তাদের মধ্যে দুর্গাপুরের শঙ্কর ইস্পাত উৎপাদন কারখানাটি অন্যতম। এখানকার বৈদ্যুতিক চুল্লিতে সাধারণ ইস্পাতের সাথে ক্রোমিয়াম নিকেল মিশিয়ে স্টেনলেস স্টিল প্রস্তুত করা হয়। এই প্রকার ইস্পাত উন্নত মানের যন্ত্রাংশ মেশিনপত্র নির্মাণের কাজে প্রয়োজন হয়। 1999-2000 সালে এখানে 3.62 লক্ষ মেট্রিক টন ইস্পাত উৎপাদন করা হয়েছিল। জার্মানির রুঢ় অঞ্চলে যেভাবে স্থানীয় কয়লাকে ব্যবহার করে আমদানিকৃত লৌহাকরিকের উপর ভিত্তি করে শিল্প উৎপাদন করা হয়েছে, সেই একই রকমভাবে দুর্গাপুরে স্থানীয় কয়লাকে ব্যবহার করে লৌহাকরিক আমদানি করে এই কারখানাটি স্থাপন করা হয়েছে। সেই জন্য দুর্গাপুরে স্থাপিত এই লৌহ ইস্পাত কারখানাটিকে ভারতের রুঢ় বলা হয়। সমগ্র দুর্গাপুর শিল্পাঞ্চলকে ভারতের রুঢ় বলে অভিহিত করা হয়। এরপর আলোচনা করব ভারতের লৌহ ইস্পাত উৎপাদনের সমস্যাগুলি নিয়ে। ভারতের লৌহ ইস্পাত উৎপাদনের প্রধান সমস্যা উৎকৃষ্ট মানের কয়লার অভাব। ভারতের অধিকাংশ কয়লাই মধ্যম এবং নিম্নমানের। ভারতের ইস্পাত শিল্পের উপযোগী উন্নত মানের কয়লা, বিশেষত কোক কয়লার যথেষ্ট অভাব লক্ষ্য করা যায়। ভারতে উত্তোলিত কয়লায় ছাইয়ের পরিমাণ 25%, এ কারণে ভারতে উৎপাদিত ইস্পাতের মানও তেমন উন্নত নয়। কাঁচামাল বন্টনের সীমাবদ্ধতা। লৌহ ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলি সর্বত্র পাওয়া যায় না এবং লৌহ ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলি নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায় না। তাই লৌহ ইস্পাত শিল্প উৎপাদনের জন্য যে সমস্ত কাঁচামালগুলির প্রয়োজন হয় তা বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করতে হয়, সে কারণে পরিবহন ব্যয় বৃদ্ধি পায়। শক্তি সম্পদ বা বিদ্যুতের অপ্রতুলতা। লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রে উৎপাদনের জন্য যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয় তা স্থানীয় জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সম্পূর্ণরূপে পাওয়া সম্ভব হয় না। সেই জন্য লৌহ ইস্পাত উৎপাদন কেন্দ্রের সাথে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকেও স্থাপন করতে হয়। পুরনো প্রযুক্তি। ভারতে বেশিরভাগ লৌহ ইস্পাত কেন্দ্রগুলি পুরনো কলাকৌশলের মাধ্যমে উৎপাদন করা হয়। এই শিল্পকেন্দ্রগুলিতে শক্তির ব্যবহার তুলনামূলক বেশি, যা উৎপাদন ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ। চাহিদা তুলনামূলক হ্রাস পাওয়া। ইঞ্জিনিয়ারিং শিল্প, নির্মাণ শিল্প প্রভৃতিতে কাঁচামাল হিসেবে লৌহ ইস্পাত ব্যবহৃত হয়। এই সমস্ত শিল্পের উন্নতি না হওয়ার জন্য লৌহ ইস্পাতের চাহিদাও যথেষ্ট কম। এছাড়াও ভারতের বিপুল সংখ্যক অধিবাসী দরিদ্র সীমার নিচে অবস্থান করায় তাদের ক্রয় ক্ষমতা কম হওয়ার কারণে আভ্যন্তরীণ বাজারে লৌহ ইস্পাত শিল্পের চাহিদা বিশেষ নেই। ভারতে অধিকাংশ ইস্পাত কারখানায় পুরনো মেশিনপত্র ব্যবহার করায় লৌহ ইস্পাত উৎপাদন হয়। সেজন্য উৎপাদনের হার যেমন কম, তেমনি উৎপাদিত ইস্পাতের মানও বেশ খারাপ হয়ে থাকে। এছাড়াও লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের সমস্যাগুলির মধ্যে মূলধনের অভাব, উন্নত পরিবহন ব্যবস্থা, কাঁচামালের মূল্য বৃদ্ধি, উৎপাদন ক্ষমতা পূর্ণমাত্রায় ব্যবহৃত না হওয়া, উন্নত প্রযুক্তিবিদ্যার অভাব এবং ত্রুটিপূর্ণ পরিচালন ব্যবস্থার সাথে বিভিন্ন সময় শ্রমিক অসন্তোষ লৌহ ইস্পাত উৎপাদনের উন্নতির অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র নিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে কার্পাস বয়ন শিল্পকেন্দ্র এবং তার স্থাপনের অন্যতম ভৌগোলিক কারণগুলি নিয়ে ফিরে আসছি।